ओम शांति। 23/3/2023 मुरली। बाबा बोलछेन, मिष्टी बाच्चारा देही अभिमानी हो, ताहले पुरोनो जगत थेके सम्पर्क छिन्न करा आर नतून जगतेर साथे सम्पर्क जुड़बार कुशलता एसे जाबे। एक बाबार साथे लव जुड़े जाबे। प्रश्न, कोन बाच्चादेर बुद्धि जोग पारलौकिक माता पितार साथे सर्वदा जुड़े थाकते पारे? उत्तर, जे जीवित थेकेओ मरे गिये ईश्वरीय सर्विसे तत्पर थाके। घर गृहस्थे थेकेओ सकलेर बुद्धिर जोग बाबार साथे जोड़ार सेवा करे। बाबार थेके जे आलोक प्राप्त होयेछे ता अन्यदेरके प्रदान करे, स्वर्गेर मालिक बानानोर जन्य पवित्र थाकार जुक्ति बोले देय। तार बुद्धि जोग सततई बाबार साथे जुड़े थाके। गीत, के आमादेर पिता के आमादेर माता, ओम शांति। एई गानेर अर्थ कि? बोले, जे जगतेर पारलौकिक माता पिताके मित्र सम्बन्धीदेरके त्याग करो आर बुद्धिर जोग निजेर सत्यिकारेर माता पिता जिनि सृष्टिर रचयिता तार साथे जुक्त करो। एखानकार जे माता पिता आत्मीय परिजन इत्यादि आछे, एदेर साथे एखन सम्बन्ध छिन्न करते हबे आर एक बाबार साथे सम्बन्ध जुड़ते हबे, ताकेओ माता पिता बला हय। तुमि माता पिता, आमि बालक तोमार, एई सब कथा एक बाबार उद्देश्येई बला हय। लौकिक बाबा मा तो सकलेर आलादा आलादा हय। इनि हलेन समग्र भारत तथा समग्र दुनियार माता पिता। तो पारलौकिक माता पितार हवा आर लौकिक माता पिता आत्मीय परिजनदेरके परित्याग करा, एर जन्य देही अभिमानी हवार ज्ञान चाई। যতক্ষণ দেহী অভিমানী না হবে ততক্ষণ এদেরকে ভুলে যাওয়া কঠিন মনে হবে। এই পুরনো জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করতে হবে আর নতুন জগতের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এটাই হলো বিশেষত্ব। লৌকিকের এক ঘরের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে অন্য এক ঘরের সাথে সম্পর্ক স্থাপন করা তো খুবই সহজ। প্রত্যেক জন্মেই सम्पर्क त्याग करे नतून करे जुड़ते हैं। एक माता पिता आत्मीय परिजन के त्याग करे अन्य एक माता पिता आत्मीय परिजन साथे सम्पर्क स्थापन करा। एक शरीर त्याग कर ले नतून करे माता पिता आत्मीय परिजन गुरु इत्यादि प्राप्त है। और एखाने तो हलो जीवित थेकेओ मरे जावार विषय। जीवित थेकेओ पारलौकिक माता पितार क्रोड़े आसते हबे। एई कलिजुगी जगतेर माता पिता इत्यादि सबाइके भूलते हबे। इनी तो हलेन बाबा, ताहले इनी माता की करे हबेन? एटा हलो गुप्त रहस्य। बाबा एई शरीर धारण करेन, तारपर एनार द्वाराई निजेर बाच्चा रचना करेन। किन्तु किछु बाच्चारा एई कथाटी प्रायशई भूले जाय। अज्ञानकाले যতদিন জ্ঞান পায়নি কখনো শরীরের বাবা মাকে ভুলতো না, এই বাবা মাকে ভুলে যায়। কারণ এটা হলো নতুন কথা। এই মাতা পিতার সাথে বুদ্ধির যোগ জুড়তে হবে, তারপর সেবাতে তৎপর থাকতে হবে। যেরকম বাবার চিন্তা থাকে কিভাবে সেবা করা যায়, সেই রকম বাচ্চাদের মধ্যেও এই চিন্তা থাকতে হবে। বলে যে ভগবানের ইচ্ছে হলে নতুন দুনিয়া রচনা করবেন, তো এটা কত বড় চিন্তা। অসীম জগতের বাবার অসীম জগতের চিন্তা থাকে। সবাইকে পবিত্র বানাতে হবে, ওই পবিত্র দুনিয়া স্বর্গের জন্য রাজযোগ শেখাতে হবে। কতজনকে শেখাতে হবে? সকলের বুদ্ধির যোগ এক বাবার সাথে জুড়তে হবে। এই ধান্দা হলো আমাদেরও। বাবা বলছেন, বাচ্চারা তোমরা ঘর গৃহস্থে থেকে সেবা করে দেখাও। সন্ন্যাসীদের চিন্তা থাকে যে আমরা কাউকে কাক বিষ্ঠা সম সুখভোগ করা থেকে কিভাবে মুক্ত করব, পবিত্র বানাবো। তাদেরও রেসপন্সিবিলিটি থাকে, কারোর মধ্যে বৈরাগ্য এনে পবিত্র বানানো। তারা মনে করে যে এর জন্য ঘর বাড়ি ত্যাগ করতে হবে। এটা বুঝতে পারে না যে পতিত দুনিয়াকে ত্যাগ করতে হবে। এটা তো যখন বাবা এসে পবিত্র দুনিয়ার সাক্ষাৎকার করান, তখন আমরা পতিত দুনিয়ার থেকে সম্পর্ক ছিন্ন করি।
তথাপি এটা নিজেদের দায়িত্ব মনে করে ঘর বাড়ি ত্যাগ করে কত মানুষের মধ্যে বৈরাগ্য এনে দিয়ে পবিত্র বানিয়েছে। মহিমা তো তাদেরও গাওয়া হয়। এই সন্ন্যাস ধর্ম যদি না থাকত তাহলে ভারত আরই কামচিতাতে প্রজ্বলিত হয়ে ভস্ম হয়ে যেত। এখন সেই রজোগুণী সন্ন্যাস কে স্থাপন করেন আর এই শতপ্রধান সন্ন্যাস কে স্থাপন করেন, এটা বাবা বসে বোঝাচ্ছেন। তাদের মধ্যে মুখ্য ছিলেন শঙ্করাচার্য, তারও অনেক অনুগামী থাকবে, লক্ষ কোটির সংখ্যায় হবে। তারা পবিত্র না থাকলে তো তাদের প্রজাও এত বৃদ্ধি হতো না। তো এই সন্ন্যাসীরাও ভালো কাজই করেছে। প্রথম নম্বরে দেবতাদের স্থান, দ্বিতীয় নম্বরে সন্ন্যাসী, সব কিছুই নির্ভর করছে পবিত্রতার ওপর। সমগ্র ভারতকে অপবিত্র থেকে পবিত্র আর পবিত্র থেকে অপবিত্র হতেই হবে। সত্যযুগ থেকে শুরু করে যা কিছু ড্রামাতে অতীত হয়ে গেছে সেই সব পূর্ব নির্ধারিত ছিল। ভক্তিমার্গে সাক্ষাৎকার ইত্যাদি প্রতি সেকেন্ডে যা কিছু হয় সেই সব অবিকল পরের কল্পেও হবে। ড্রামাতে এই সব পূর্ব নির্ধারিত আছে। ড্রামার চক্রকে বুঝতে হবে, এটা বুঝে বসে থাকবে না যে ড্রামাতে যা আছে তাই হবে। ড্রামাতে অ্যাক্টার্স তো সবাই, তবুও প্রত্যেকে নিজেদের জীবিকা নির্বাহের জন্য পুরুষার্থ অবশ্যই করে, পুরুষার্থ ছাড়া থাকতে পারে না। যদিও কিছু মানুষ বুঝতে পারে যে এই সব কিছুই হলো নাটক, আমরা পরমধাম থেকে এসেছি ভূমিকা পালন করতে, কিন্তু বিস্তারিতভাবে বোঝাতে পারবে না। প্রথমে কোন ধর্ম আসে, সৃষ্টি কিভাবে রচিত হয় জানে না, সৃষ্টি নতুন করে রচনা করা হয় নাকি পুরনো সৃষ্টিকে বাবা এসে নতুন বানান, এটা না জানার কারণে তারা প্রলয় দেখিয়ে তারপর নতুন সৃষ্টি দেখিয়ে দিয়েছে। বাবা এসে এসব কথার জ্ঞানযুক্ত রহস্য বুঝিয়ে বলে দেন, তারপর সেই জ্ঞান অন্যদেরকে বোঝানোর দায়িত্ব তোমাদের ওপরেই থাকে। কত সেবা আছে, যেরকম বাবা তোমাদেরকে মুক্তি জীবন মুক্তিতে আসার মার্গ বলে দিয়েছেন, যে মার্গের জন্য অর্ধেক কল্প ভক্তি মার্গে ধাক্কা খেয়েছো, তো অসীম জগতের বাবার এই চিন্তা থাকে যে আমরা আমাদের সালভেশন আর্মি বৃদ্ধি কিভাবে করব, সবাইকে রাস্তা কিভাবে বলবো। বাচ্চারা, তোমরা সবাইকে বলো যে কল্প পূর্বের মতো বাবা এসে গেছেন সবাইকে রাজযোগ শেখাতে, যাকে শিবায় নমঃ বলে থাকো, যিনি সব থেকে উঁচু পরমধামে থাকেন। আমরা সকল আত্মারাও সেখানকার নিবাসী। আত্মা হলো অবিনাশী, আত্মা কখনো আগুনে জ্বলে না বা মারা যায় না। প্রত্যেক আত্মার মধ্যে পার্ট নিহিত আছে, নিজের আত্মাকে দেখো বা যিনি মুখ্য তাকে দেখো। বৃক্ষকে যখন দেখা হয় তখন মুখ্য ফাউন্ডেশন আর শাখা প্রশাখাগুলিকেও দেখা হয়। পাতা তো অনেক হয়, গণনা করা যায় না, শাখা প্রশাখার সংখ্যা গণনা করা যায়। তো অবশ্যই এই বৃক্ষের ফাউন্ডেশন হলাম আমরা দেবী দেবতারা। এখন ফাউন্ডেশনই নষ্ট হয়ে গেছে, যেরকম বোটানিক্যাল গার্ডেনের বটগাছের ফাউন্ডেশন নষ্ট হয়ে গেছে, তথাপি শাখা প্রশাখা কত বেরিয়েছে, শাখা থেকে পাতা বেরিয়েছে। তো এটাও হলো অসীম জগতের কত বড় বৃক্ষ। বাচ্চারা, তোমরা নম্বরের ক্রমে পুরুষার্থ অনুসারে তা জানো, এমন নয় যে সারাদিন কারো বুদ্ধিতে এই চিন্তন চলতে থাকবে। জ্ঞানের সব পয়েন্টস একসাথে বুদ্ধিতে চিন্তন করা সম্ভব নয়, তথাপি যে বিচার সাগর মন্থন করে তার বুদ্ধিতে চিন্তন চলতেই থাকবে। বুদ্ধিতে কল্পবৃক্ষ থাকলে তো বীজ রূপ বাবাও স্মরণে থাকবে, আমরাও হলাম সেখানকার নিবাসী। তথাপি এই বৃক্ষে আমরাই অলরাউন্ড ভূমিকা পালন করি, আদি থেকে অন্ত পর্যন্ত। যখন তোমরা পতিত জরাজীর্ণ অবস্থাতে আসো তখন সমগ্র বৃক্ষ এসে যায়। প্রথম দিকে যারা এসেছিল তারা এখন পুরনো হয়ে গেছে, পরবর্তীকালে আগত শাখা প্রশাখাও পুরনো হয়ে গেছে। যারা সেবাধারী তাদের এই নেশা থাকে যে সাধারণ মানুষকে পুনরায় দেবতা বানানোর জন্য আমি হলাম বাবার সহায়ক, এটা বোঝাতে হবে। তোমরাই দেবতা ছিলে, তারপর ক্ষত্রিয় হয়েছিলে,
84 জন্মের জন্ম পত্রিকা তোমরাই বলতে পারো। তো এসব কথা যখন বুদ্ধিতে আসতে থাকবে তখন কাউকে বোঝাতে পারবে, চিন্তন চালিয়ে যেতে হবে। আমরা বাচ্চারা বাবার সাথে সহায়ক হয়েছি, তো বুদ্ধিতে আনতে হবে যে আমরা কাউকে ড্রামার রহস্য কিভাবে বোঝাবো, তাদের বুদ্ধির যোগ বাবার সাথে কিভাবে যুক্ত করব, মানুষ থেকে দেবতা বানানোর পুরুষার্থ করব, অথবা বাবার থেকে অসীম জগতের উত্তরাধিকার নেওয়ার পথ বলে দেব। যে বাবার দ্বারা এই পথ খুঁজে পেয়েছে সেই বোঝাতে পারবে। বাবাই এসে রাজযোগ শেখাচ্ছেন, অথবা মুক্তি জীবন মুক্তির গেট খুলছেন। এইরকম সারাদিন বিচার সাগর মন্থন করতে হবে, আর স্বভাবও অত্যন্ত মিষ্টি হতে হবে। কারোর ভাব স্বভাবে জ্বলবে না, মরবেও না, সহ্য করতে হবে, নিজের সেবা করতে হবে, যতটা সম্ভব সেবায় সময় দিতে হবে। নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আমি তো বাবা বাবা বলি, বাবার তো অসীম জগতের সেবা করার নেশা থাকে, আমি বাবার বাচ্চা হয়ে কি করছি, আমাকে কতটা সেবা করতে হবে, সময় তো অনেক পাওয়া যায়, সকলের প্রতি করুণা করতে হবে। বেচারা সবাই বাবার থেকে দূরে চলে গেছে, ভক্তি মার্গে ধাক্কা খেয়েছে, পাপ করেছে, বাবার থেকে বিমুখ হয়ে সকলকে বিষাদগ্রস্ত করেছে। তোমাদের ব্রাহ্মণদের কাজই হলো সবাইকে জ্ঞান শুনিয়ে সম্মুখে নিয়ে আসা। তোমরা ব্রাহ্মণেরাই হলে ভগবানের সত্যিকারের সন্তান, তোমাদের কাছে অথরিটি আছে, তোমাদের বুদ্ধিতে গীতারই জ্ঞান আছে। যে বোঝাতে পারে না তাদেরকে আমি ব্রাহ্মণই বলতে পারবো না, হাফ কাস্ট বা কোয়ার্টার কাস্ট বলা হবে। নাম হলো ব্রাহ্মণ, ধান্দা শূদ্রদের মতো, বুদ্ধি হলো শূদ্রদের মতো। আজমিরে পুষ্করণী ব্রাহ্মণ থাকে, তারা গীতা শাস্ত্র ইত্যাদি শোনায়, তাদের ধান্দাই হলো এটা। কারোর বাড়িতে যাওয়া এবং সেখানে খাবার খাওয়া, এটা তাদের কাজ নয়। তাদের শুধু কাজ হলো শাস্ত্র শুনিয়ে দক্ষিণা নেওয়া। এখন তোমরা তো হলে সত্যিকারের ব্রাহ্মণ, অসীম জগতের বাবার সন্তান। প্রজা পিতা ব্রহ্মা হলেন অসীম জগতের প্রজার বাবা, তাই না? আর শিব বাবা হলেন সকল আত্মার বাবা, তাঁর নিবাস স্থান হল পরমধাম, তিনি পতিতদেরকে পবিত্র বানান। এই জন্য সমগ্র দুনিয়ার মানুষ তাঁকে স্মরণ করে, ও গড বলে ডাকে, তখন নিরাকারই বুদ্ধিতে আসে। কিন্তু সাধারণ মানুষ গুরুদের শৃঙ্খলে আবদ্ধ হয়ে গেছে, যে দেবতাদের পূজা করে তাদের অকিউপেশন সম্বন্ধে কিছুই জানে না, তারাও এক প্রকার পুতুল পূজা করে, অকিউপেশন জানে না, এই জন্য পুতুল পূজা বলা যেতে পারে। তো কতই না পার্থক্য আছে, অসংখ্য মানুষ বিমর্ষ হয়ে গেছে। দেবতাদের চেহারা আর চরিত্র, মানুষের চেহারা আর চরিত্রের মধ্যে দিন রাতের পার্থক্য আছে। সাধারণ মানুষ গাইতে থাকে, তুমি সর্বগুণ সম্পন্ন, আমি হলাম নিজ পাপী। যদি এই রকম বলে তাহলে তাদেরকে এই রকম কে বানিয়েছে? এখন তো অবশ্যই নরক, তাহলে পুনরায় স্বর্গের মালিক কি আমরা হতে পারবো? এই রকম চিন্তা কখনো মানুষের বুদ্ধিতে আসে না। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে এই রকম চিন্তা কখনো এসেছিল কি যে আমরা এই রকম কবে হব? কেবল ভক্তি করতে। এখন তোমরা জেনে গেছো যে আমাদেরকে সেই দেবতা হতে হবে, রাজধানীতে উঁচু পদ পেতে হবে, এই জন্য পুরুষার্থ করতে থাকে। মনে মনে চিন্তা করতে হবে যে যদি আমি শরীর ত্যাগ করি তাহলে আমি কোন পদ প্রাপ্ত করব। তোমরা জিজ্ঞাসা করতে পারো, যদি আমি মারা যাই তাহলে কোন পদ পাব? তখন বাবা বলে দেবেন যে তুমি এক পয়সার পদ পাবে, নাকি আট আনার, বারো আনার, নাকি করিতুল্য পদ পাবে। প্রজাকে করিতুল্য পদ বলা হবে। বুদ্ধিরূপী দর্পণে নিজের মুখ দেখো, কোনো বাঁদরের মতো আচরণ তো নেই। অশুদ্ধ অহংকার হলো নাম্বার ওয়ান, কাম ক্রোধকে জয় করে নেয়। কিন্তু দেহ অভিমান হলো প্রথম নম্বর শত্রু, দেহী অভিমানী হলেই অন্যান্য সকল বিকার ঠান্ডা হয়ে যাবে। দেহী অভিমানী তখন হতে পারবে যখন বাবার সাথে লাভ জুড়ে যাবে। দেহ অভিমানীরা বাবার সাথে লাভ জুড়তে পারে না,
তাই দেহ অভিমান ত্যাগ করার জন্য অনেক পরিশ্রম চাই। দেহী অভিমানী ব্যক্তি অত্যন্ত প্রফুল্লিত থাকে, দেহ অভিমানীর চেহারা মৃত ব্যক্তির মতো থাকে। তো প্রথম মুখ্য কথা হলো দেহী অভিমানী হওয়া, তখন বাবাও সাহায্য করবেন। নির্বিকারী তো অনেকেই থাকে, কিন্তু আমি হলাম আত্মা, বুদ্ধিতে বাবার স্মরণ থাকবে, এ কথা বারে বারে ভুলে যায়, এতে ফেল হয়ে যায়। অশরীরে না হলে বাড়ি কিভাবে ফিরে যাবে, সেবার জন্য অনেক চিন্তা করতে হবে, যার দ্বারা অনেক মানুষের কল্যাণ হবে। দেহ অভিমানী যেখানেই যাবে ফেল হয়ে আসবে, দেহী অভিমানী কিছু না কিছু তীর লাগিয়েই আসবে। তারা অনুভব করবে যে অমুক ব্যক্তি কথাটা তো ঠিক বলেছিল, যোগ যুক্ত হবে, সেবার চিন্তাও থাকবে। তাদেরকে তো সবার আগে আলফ অর্থাৎ আল্লাহর বিষয়ে বোঝাতে হবে, বেশি বোঝালে বিরক্ত হয়ে যাবে। প্রথমে শিবায় নমঃ তিন লোক বোঝাতে হবে, এক নিরাকারী দুনিয়া যেখানে পরম পিতা পরমাত্মা আর আত্মারা থাকে, বাদ বাকি হলো স্থূল আর সূক্ষ্মবাতন। স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল, এখন নেই, পুনরায় হিস্ট্রি রিপিট হবে। আগে কলিযুগ ছিল, তারপর সত্যযুগ হয়েছে, এখন পুনরায় কলিযুগের হিস্ট্রি রিপিট হচ্ছে, তো এখন পুনরায় সত্যযুগের হিস্ট্রিও রিপিট হবে, তাই না? এতেই মজা আছে। এগুলি হলো খুব ভালো ভালো পয়েন্ট। আচ্ছা, ব্রাহ্মণ কুলভূষণ, সকল বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক, কারোর স্বভাব সংস্কার দেখে ক্রোধিত হবে না, নিজের স্বভাব খুব মিষ্টি বানাতে হবে, সহনশীল হতে হবে। দুই, বাবার খিদমতগার মানে সহায়তাকারী হওয়ার জন্য বিচার সাগর মন্থন করতে হবে, বুদ্ধিতে জ্ঞানেরই চিন্তন করতে হবে, দেহী অভিমানী থাকার পরিশ্রম করতে হবে। বরদান, সর্বসম্বন্ধ একমাত্র বাবার সাথে জুড়ে মায়াকে বিদায় দিয়ে সহযোগী ভব। বিস্তার, যেখানে সম্বন্ধ থাকে সেখানে স্মরণ করা সততই সহজ হয়ে যায়। সর্বসম্বন্ধ এক বাবার সাথে রাখাই হলো সহযোগী হওয়া। সহযোগী হলে মায়াকে সহজেই বিদায় দিতে পারবে। যখন মায়া বিদায় নেয় তখন বাবার দেওয়া অভিনন্দন বাচ্চাদেরকে অনেক উন্নতির দিকে এগিয়ে নিয়ে যায়। যে আত্মা প্রত্যেক পদক্ষেপে পরমাত্মা আশীর্বাদ ব্রাহ্মণ পরিবারের আশীর্বাদ প্রাপ্ত করতে থাকে সে সহজেই উঠতে থাকে। স্লোগান, সদা ব্যস্ত থাকা বিজনেসম্যান হও, তাহলে কদমে কদমে পদম গুণ উপার্জন রয়েছে। সদা ব্যস্ত থাকা বিজনেসম্যান হও, তাহলে কদমে কদমে পদম গুণ উপার্জন রয়েছে। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি মায়াজিৎ জগৎজিৎ আত্মা। ওম শান্তি।